ঘরেই চাঁদের আলো, স্বপ্নের উড়ান রামপুরহাটের বিশাখ মন্ডলের। ফেসবুক, গুগল, অ্যামাজন থেকে এসেছে চাকরির অফার। যাদবপুরের কম্পিউটার সায়েন্সের পড়ুয়ার হাতে এখন কোটি টাকার চাকরির প্রস্তাব। হাতে কোটি টাকার চাকরির প্রস্তাব, রামপুরহাটের নাম না জানা এক স্কুল থেকে যাদবপুর। রামপুরহাটের বিশাখ মন্ডলের সাফল্যে রূপকথার রং, অভাবের সংসারেই বড় হওয়া। মা অঙ্গনওয়াড়ি কর্মী, বাবা কৃষক, সেখান থেকেই স্বপ্নের উড়ান মেধাবী বিশাখের। মা বাবা আমার এমনভাবেই আমাকে সিল করে রেখেছে, কোনোদিন ওদের কষ্ট আমাকে কোনোদিনই বুঝতে দেয়নি। আমার সাথে হয়তো না কষ্ট মানে সব কিছুই জানতাম, কিন্তু যে কষ্টের যে সাক্ষাৎ রূপ এ কোনোদিনই দেখতে হয়নি। যাদবপুর ইঞ্জিনিয়ারিং বিভাগে কম্পিউটার সায়েন্স নিয়ে এবছরই পাশ করেছে রামপুরহাটের বিশাখ। ক্যাম্পাসিংয়েই ছক্কা, ফেসবুক গুগল দুয়ের তরফেই মিলেছে কোটি টাকা অঙ্কের চাকরির প্রস্তাব। ফেসবুকের তরফে বছরে 1,83,00,000 টাকা চাকরির প্রস্তাব, গুগলের তরফে মিলেছে বছরে 1,40,00,000 টাকার চাকরির প্রস্তাব। এটা তো অ্যাকচুয়ালি একটা লং প্রসেস, মানে একদিনে তো হয় না। তো গুগলেরটা স্টার্ট হয়েছিল অ্যাকচুয়ালি ইন্টারভিউ প্রসেস ডিসেম্বর থেকে, গত ইয়ার ডিসেম্বর। তো তারপর টেক স্ক্রিন অন সাইট পুরো ইন্টারভিউ প্রসেসটা হওয়ার পর গুগলের অফারটা পেলাম জুনের ফার্স্ট উইকে। তো খুবই খুশি সেই মোমেন্টে। তো ডেফিনেটলি তারপরেই এক উইক পরেই গত মঙ্গলবার ফেসবুক থেকে অফারটা আসে। বিশ্বের দুই সেরা সংস্থার চাকরির প্রস্তাব এখন বিশাখের ঝুলিতে। উচ্ছ্বসিত পরিবার, প্রচুর আর্থিক সংকট এসেছে, প্রচুর আর্থিক সংকট। হয়তো সব সময় তো সব কথা রিলেটিভদের বলা যায় না, অনেক অনেক সময়তেও আমার গয়না টয়না একটু একটু বন্ধক টন্দক দেখেছি। আর্থিক সংকট আসবেই সাধারণ ঘর থেকে, কিন্তু বিশাখ সেগুলো বুঝতো, বিশাখ ম্যানেজ করতো। খুব ভালো ছাত্র, এবং আমি এটা খবরটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে মেসেজ করেছি এবং ওকে আমার আশীর্বাদ জানিয়েছি যে আরও উন্নতি হোক, এবং আমাদের স্কুলের পক্ষে বিদ্যালয়ের পক্ষে অত্যন্ত গর্বের। উচ্চ মাধ্যমিকে দ্বাদশ, ঘর জুড়ে নানা স্মারক, ছোট থেকেই পড়াশোনায় তুখর রামপুরহাটের বিশাখ। হাতে রয়েছে দুই চাকরির অফার, বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ। রামপুরহাট থেকে এক স্বপ্নের উড়ান, লড়াই করে স্বপ্ন ছিনিয়ে নেওয়ার রূপকথা। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।